হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। জব নিউজ কলকাতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা জেনুইন কোম্পানির কাজের খবর নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। সমস্ত কাজটা কিন্তু জেনুইনভাবেই পাবেন আপনারা, স্যালারি কিন্তু আপনাদের ডিরেক্ট কোম্পানির পেরোলেই হবে। কোম্পানি কিন্তু আপনাদের স্বয়ং রিক্রুট করবে এবং স্যালারি এবং অন্যান্য যত সুযোগ সুবিধাগুলো আছে সব কিন্তু কোম্পানি আপনাদের প্রোভাইড করছে। আমি এবার বলে দেই, এই যে কাজটা আপনারা শুনছেন যে জব ভ্যাকান্সিটা নিয়ে এসেছি, এটা কোন কোম্পানিতে আছে আমি আপনাদেরকে বলে দেই। কোম্পানিটার নাম হলো ম্যাগনাম ফার্নিচার লিমিটেড। সম্পূর্ণ কোম্পানিটা কিন্তু ফার্নিচার রিলেটেড। এখানে কিন্তু ইন্টেরিয়র ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত যে ফার্নিচারগুলো তৈরি হয় সেই ফার্নিচারের কিন্তু মেইন কোম্পানি হচ্ছে ম্যাগনাম ফার্নিচার লিমিটেড। এই কোম্পানিতে কী কাজ আছে? কোম্পানির অনেকগুলো ব্রাঞ্চ আছে, কিন্তু কোন লোকেশনে এখন রিক্রুটমেন্টটা চলছে, কারা কাজটা করতে পারবেন, কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে, ডিটেলস কিন্তু আমি আলোচনা করছি। স্যালারি সহ কোম্পানির বিবরণ সহ আমার কিন্তু সমস্ত কিছু ইনফরমেশান এই ভিডিওতে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে যাবেন না, তাহলে কিন্তু কিছুই দেখতে পাবেন না। বারবার আমার একই রিকোয়েস্ট আপনাদের প্রতি, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সম্পূর্ণ কাজটা বোঝার চেষ্টা করুন, তারপরেই আপনারা কাজটার জন্য অ্যাপ্লাই করুন। এই যে কাজটা আছে এখানে, যে পোস্ট, সেই পোস্টটা কিন্তু লোডিং, আনলোডিং এবং হেল্পার, সম্পূর্ণ কাজটা কিন্তু হেল্পারের উপরে নির্ভরশীল। এই কাজটা কিন্তু লোডিং, আনলোডিং এবং হেল্পার হিসেবে বেশ কিছু পুরুষ কর্মী নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু পুরুষ কর্মীদের ভ্যাকান্সি, শুধুমাত্র এখানে মেল ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করতে পারবেন। এইবারে আমি যেটা বলে দিচ্ছি, কোয়ালিফিকেশান কিন্তু এখানে সেরকম কিছু মেনশন করা নেই। আপনারা যে কোনো কোয়ালিফিকেশান হলেই আপনারা চলে যেতে পারবেন কাজটার জন্য, যে কোনো পাস হলেই আপনারা কাজটা করতে পারবেন, যেহেতু এখানে হেল্পার এবং লোডিং আনলোডিংয়ের কাজ রয়েছে। এইবারে আপনাদেরকে ডিউটিটা বলে দেই, সোমবার থেকে শনিবার পর্যন্ত সপ্তাহে 6 দিন কাজ করবেন, রবিবার করে আপনাদের ফিক্সড ছুটি থাকবে। আপনাদের কিন্তু ডিউটিটা 9 ঘন্টা ডিউটি। আপনাদের কাজটা টাইম বলে দিচ্ছি আমি, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, মাঝখানে 1 ঘন্টা লাঞ্চের জন্য ব্রেক থাকবে। অর্থাৎ সম্পূর্ণ কাজটা আপনাদের কিন্তু 9 ঘন্টাই করতে হবে। উইকলি কিন্তু একটা ফিক্সড অফ থাকবে। এই ছুটির জন্য কিন্তু আপনাদের কোনো স্যালারি কাটা হবে না, যেহেতু আপনারা কিন্তু কোম্পানিতে পার্মানেন্টভাবে কাজ করবেন, অর্থাৎ কোম্পানির পেরোলেই কিন্তু আপনারা কাজ করবেন। প্রথমেই কিন্তু আপনারা পার্মানেন্ট হবেন না, আপনাদের কিছুদিন কাজ এখানে করতেই হবে। তবুও কিন্তু রবিবার ছুটি থাকছে আপনাদের, তার জন্য স্যালারি কাটা হবে না। নো ওয়ার্ক নো পে এখানে কিছু ওইভাবে বলা নেই, আপনারা সম্পূর্ণ ফিক্সড স্যালারিতে কিন্তু কাজ করবেন। স্যালারি যেটা রয়েছে, মিনিমাম এখন স্টার্টিং থাকবে 8,000 টাকা স্যালারি। 8,000 টাকা স্যালারি এখন বর্তমানে আপনাদেরকে দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে যখন কোম্পানি আপনাদের পার্মানেন্ট করে নেবে তখন কিন্তু স্যালারি বাড়বে এবং তার সাথে কোম্পানির পিএফ, ইএসআই ও অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন। লোকেশনটা বলে দেই, এই জব লোকেশনটা রয়েছে কাঁচড়াপাড়া। আপনারা সবাই বুঝতে পারছেন কোন লোকেশনের কথা বলছি, কাঁচড়াপাড়া কাপা মোড়। এইখানেই কিন্তু এই ফার্নিচারটা রয়েছে, বিশাল বড় একটা ফার্নিচারের এখানে ইন্ডাস্ট্রি আছে, যেখানে কাজকর্মগুলো হয়, এই ফার্নিচার রিলেটেড সমস্ত কিছু জিনিসপত্র তৈরি হয়, ওখানে ফ্যাক্টরি আছে, এখানেই কিন্তু কাজটা করতে হবে, কাঁচড়াপাড়া কাপা মোড়ে। আমি একবার এইচআরের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা কিন্তু নোট করে নিন। এখানে কিন্তু আপনারা ফোন করার পাশাপাশি মেসেজও পাঠাতে পারবেন। মেসেজ বলতে আপনার নাম, লোকেশান এবং ফোন নাম্বার পাঠাবেন। আর একটা কথা বলে দিই, লোকাল ক্যান্ডিডেট রিক্রুট করা হচ্ছে, আপনারা অন্যান্য জায়গার থেকে কিন্তু এখানে কাজ করতে পারবেন না। কাছাকাছি যারা আছেন, 10 কিলোমিটার 15 কিলোমিটারের মধ্যে যারা আছেন, তারাই কিন্তু এই লোকেশনে কাজ করতে পারবেন, যেহেতু এখানে ডেলি প্যাসেঞ্জারই করে কাজ করতে হবে। আপনারা কিন্তু বাড়ির থেকে যাতায়াত করবেন, টিফিন নিয়ে যাবেন, এখানে কিন্তু ওইরকম কোনো ব্যাপার নেই, থাকা খাওয়ার ব্যবস্থা নেই, টিফিন নিয়ে যাবেন বাড়ির থেকে, বাড়ির থেকে যাতায়াত করে কিন্তু কাজ করবেন। মাত্র 9 ঘন্টা ডিউটি, আপনারা সেটা মাথায় রেখে সেইভাবেই কিন্তু যোগাযোগ করবেন। বাইরের জায়গা থেকে, বাইরের জেলা কিংবা অনেক দূরের ডিস্টেন্স যারা আছে তারা কিন্তু এখানে কাজ করতে পারবে না। মোবাইল নাম্বারটা একটু বলে দিচ্ছি, আপনারা নোট করে নিন, 9007076653। আবার বলে দিই,
9007076653। সত্যি আপনারা যোগাযোগ করুন, এখানে ফোন করতে পারেন 10টা থেকে সন্ধে 5টা, সেই সময়ের মধ্যে ফোন করবেন। কালকে সোমবার আছে, কালকে আপনারা ফোনটা করে নেবেন, সকাল সকালই ফোনটা শুরু করবেন, 10টা থেকে কালকে ফোন করা শুরু করে দেবেন। এবং যদি কেউ টেক্সট পাঠাতে চান, আপনার নাম, লোকেশন এবং ফোন নাম্বারটা ওখানে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে দেবেন, ওনারা কিন্তু আপনাদেরকে ফোন করে কথা বলে নেবে। তাহলে সম্পূর্ণ কাজটা কিন্তু জেনুইন, এখানে কিন্তু একটা পয়সাও দিতে হয় না। আপনারা চেষ্টা করুন কাজটা পাওয়ার জন্য। আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হচ্ছে। আমি কিন্তু আরও বেশ কিছু জেনুইন কাজের খবর নিয়ে এসেছি, অন্যান্য জেলাতেও যারা আমার জন্য অপেক্ষা করে আছেন বিভিন্ন কাজের জন্য, তাদের জন্য কিন্তু আমি কাজ নিয়ে এসেছি। আমার চ্যানেলে সমস্ত জেলার কাজ আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু আগেও বলেছি, আগস্ট মাসে প্রচুর ভ্যাকান্সি আমার কাছে আছে, আমি কিন্তু রেডি করে সব কিছু আপনাদের জন্য চ্যানেলে আপলোড করে দেবো। সবাই ভালো থাকবেন, চ্যানেলটাতে ফলো রাখুন, নজর রাখুন, যখনই কোনো নতুন আপডেট দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন, না হলে কিন্তু এটা মিস হয়ে যাবে, তখন ভালো একটা সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সবাই কাজটা করুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, নমস্কার।